নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের আরেকটি জায়গার কথা বলবো, যা হলো মালদা জেলার যে গৌড়ের নাম শুনেছেন তারই একটি দর্শনীয় স্থান, যা হলো বড়সোনা মসজিদ। এরকম ট্যুর সংক্রান্ত ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা আরও আগামী দিনে এই ট্যুর সংক্রান্ত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এবার দেখতে থাকুন ভিডিওটি। এবার বলি কিভাবে যাবেন এখান থেকে গৌড় বা গৌড়ের এই বড়সোনা মসজিদে। মালদা টাউন থেকে কলকাতার রাস্তার দিকে যেতে গেলে বাঁদিকে একটি সুস্থানী মোড় বলে একটি জায়গা আছে, বাইপাসের রাস্তা ধরে। ওই সুস্থানী মোড় থেকে বাঁদিকের দিকে গেলেই পড়বে হচ্ছে গৌড়ের রাস্তা। এই সামনে দিয়ে যাচ্ছি, এবার দেখবেন বাঁ দিকে একটি রাস্তা পড়বে। এই যে সুস্থানী মোড় থেকে এই যে বাঁ দিকে রাস্তাটি গেল, এই বাঁ দিকে রাস্তাটি হচ্ছে গৌড়ের রাস্তা। যদি কারো পেট্রোল শর্ট হয়ে থাকে বা ডিজেল যদি গাড়িতে লাগে, তো এই সামনেই একটু এগিয়ে গেলেই ডান দিকে পেট্রোল পাম্প আছে, সেখান থেকে আপনারা তেল ভরতে পারবেন। তাই তেল ভরার কোনো চিন্তা করতে হবে না। এই সামনে আমাদের গাড়িতেও সেদিন তেল কম ছিল, সেই জন্য যাওয়ার আগে আমরা তেল ভরে নিয়েছিলাম। এই বড়সোনা মসজিদটি হচ্ছে মালদা টাউন থেকে প্রায় 17 কিলোমিটার মতো ডিস্টেন্স, মানে 17 কিলোমিটার ডিস্টেন্স। এই আসতে মোটামুটি আপনার 10 থেকে 15 মিনিটের মতো টাইম লাগবে। এই হচ্ছে পেট্রোল পাম্প, এখানে আপনারা গাড়িতে তেল কম থাকলে এখানে তেল ভরে নিতে পারেন। আমাদের গাড়িতে তেল ভরা হয়ে গেছে, এবার এবার রওনা দিলাম গৌড়ের বড়সোনা মসজিদের উদ্দেশ্যে। রাস্তাটি খুবই ভালো, কোনো অসুবিধা নেই, আরামসে যেতে পারবেন। এই মালদার গৌড় হচ্ছে খুবই নাম করা একটি জায়গা মালদা শহরের ঘোরার জায়গার মধ্যে, এবং এই গৌড়ের মধ্যে অনেকগুলি স্পট আছে ঘোরার জন্য। সেই প্রতিটি স্পট আমরা একটার পর একটা ভিডিও দেব, যাতে ভিডিও বেশি বড়ও না হয় আর আপনারা নির্দিষ্টভাবে দেখতেও যেতে পারেন ঘোরা জায়গাগুলি। সেই জন্য আমরা পরপর ভিডিও দেব এই গৌড়ের প্রতিটি ঘোরার জায়গা, এবং আগামী দিনে মালদার আরও অনেক কিছু ঘোরার জায়গা আছে, সেগুলোরও ভিডিও আস্তে আস্তে করে আমরা আপলোড করতে থাকব। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এই আগামী ঘোরার জায়গাগুলি দেখার জন্য, যাতে আপনারা কোনো কিছু ঘোরার জায়গায় যাতে মিস না করেন। সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, এবং আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের এই এক একটি ভিডিও বানানোর জন্য আমাদেরকে অনেক ইন্সপিরেশন যোগায়। এই হচ্ছে মালদার গৌড়ে যাওয়ার রাস্তা। রাস্তা যথেষ্টই ভালো এবং চওড়া, কোনো অসুবিধা নেই, আপনাদের বেশ সুন্দর টাইম স্পেন্ডও হবে। দুদিকে আম বাগান আছে, মালদার যে নাম, আম হচ্ছে মালদার নাম করা একটি খাদ্যদ্রব্য, যেটি সবাই জানেন নিশ্চয়ই। সেই মালদার আমবাগান, এখানে এই গৌড়ের আমবাগানই মালদার মধ্যে বিখ্যাত, এবং এইখানে আমের সময় যদি আসেন প্রচুর আমও পাবেন। দেখবেন মাটির সঙ্গে লেগে থাকা এক একটা আম গাছ, প্রচুর আম পাবেন বড় বড়, এখান থেকে কিনতেও পারবেন। এই যে ডান দিক দিয়ে ঢুকলাম, এই ডান দিক দিয়ে হচ্ছে এই বড়সোনা মসজিদে যাওয়ার রাস্তা, এখান দিয়ে সোজা গেলেই বড়সোনা মসজিদ পড়বে। এই রাস্তাটি খুব বেশি চওড়া নয়, কিন্তু দুটো গাড়ি যাওয়ার জন্য চওড়া, দুটো গাড়ি কোনো অসুবিধা হবে না যেতে। কিন্তু যারা গাড়ি নিয়ে আসবেন একটু সাবধান, এখানে রাস্তার মধ্যে কিন্তু গরু এবং ছাগল প্রচণ্ড পরিমাণে ঘুরে বেড়ায়, এগুলো থেকে কিন্তু খুব সাবধান, যখন তখন বেরিয়ে আসে রাস্তা থেকে সাইড থেকে ভিতরের দিকে, তাই একটু সাবধানে গাড়ি চালাবেন এই রাস্তায়। রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, কোনো অসুবিধা নেই। এবার চলে এলাম আমরা হচ্ছি এই বড়সোনা মসজিদের সামনে, গাড়িটি পার্ক করে বড়সোনা মসজিদের উদ্দেশ্যে এই হেঁটে হেঁটে যাচ্ছি। এই ডান দিকেই হচ্ছে বড়সোনা মসজিদের গেট, আর এইখানেই লেখা আছে বিভিন্ন রকম ঐতিহাসিক কারণগুলি, এগুলি পড়তে পারবেন, এবং আমি ভিডিওর মধ্যেও দিয়ে দিয়েছি অলরেডি, দেখে নেবেন।
মার্কেট একটি ঐতিহাসিক জায়গা এবং এখানে সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন। প্রচুর লোক ছুটির দিন ধরে এখানে ঘুরতে আসেন জায়গাও দেখ এই জায়গাটি বসার জন্য, টাইম স্পেন্ড করার জন্য। এবং এর আশেপাশে অনেক পিকনিক স্পট আছে, ওখানে আপনারা পিকনিকও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই বড়সোনা মসজিদের মধ্যে 11টি গেট আছে, সেগুলির মধ্যেও যেতে পারবেন। একবার আসুন, ঘুরে যান, খুবই ভালো লাগবে। এখানে ঢোকার জন্য কোনো ফিজ লাগে না। এবার ভিডিওটি আপনারা দেখতে থাকুন, জায়গাটি উপভোগ করুন এবং অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। এবং আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে কবে আসতে চান বা কবে আসছেন অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আগামী দিনে আরও এই মালদা শহরের গৌড়ের বিভিন্ন ভিডিও আপলোড করব আমরা। দেখ নজর রাখুন আমাদের চ্যানেলে, আগামী আরও ভালো ভালো ভিডিও এবং ভালো ভালো ট্যুর সংক্রান্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।